আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে তেজে গেছে, নৌকার ওপর উঠবো আমি, নৌকা চেপে চেপে নদীর ওপরে তো আমি চলে যাব, কিন্তু আমি মালিক বিন দিনারের নিকটে টাকা বলে কিচ্ছু তো নাই, পয়সা বলে তো কিচ্ছু তো নাই। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার একটা নৌকার ওপর উঠে পড়লেন, হুজুরের নিকট টাকা পয়সা বলে কিচ্ছু নাই। নৌকার মালিক কি করেছেন, সমস্ত যাত্রীদের কাছে বলছে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, এ পয়সা দাও, এরকম বলছে সবাই পয়সা বের করে দিচ্ছে। মালিক বিন দিনারের কাছে নৌকার মালিক গেছে, বললো আমার কাছে কিচ্ছু নাই। তো নৌকার মালিক বলছে পয়সা নেই তো তুমি আমার নৌকায় কেন উঠেছো? আল্লাহর ওলি মালিক বিন দিনার ও ভাই জানেরা ওই নৌকার মালিকটাকে বলেছিল, ও নৌকার মালিক তোমাকে এত যাত্রীরা টাকা দিল, একজনকে কি তুমি মাফ করে দিতে পারো না, একজনকে কি তুমি ক্ষমা করে দিতে পারো না? বলার সাথে সাথে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নৌকার মালিক গালি গালাজ দিতে থাকে, ছোট বড় কথা বলতে থাকে। ও ভাই জানেরা আল্লাহর ওলি মালিক বিন দিনার সহ্য না করতে পেরে আসমানের দিকে দুটো হাত তুলে আল্লাহ পাককে বলে ফেলেছিল, ও আমার আল্লাহ আমি মালিক বিন দিনার দুনিয়া তো চাইনি, আমি মালিক বিন দিনার ওগো আমার আল্লাহ আমি আপনাকে চেয়েছি কি আপনার আখিরতকে চেয়েছি বলে গে, আপনার আখিরতকে ভালোবেসেছি বলে গে, দুনিয়া জমিনে আমাকে বড় লজ্জিত হতে হচ্ছে গে, বড় অসম্মানিত হতে হচ্ছে। ও নওজোয়ানিরাম আল্লাহর ওলি মালিক বিন দিনার হাতটা তুলে এমনি করে দোয়ার সাথে সাথে মালিক বিন দিনারের দোয়া করাটার সাথে সাথে নৌকার সমস্ত যাত্রীরা দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে গে, নৌকার চতুর্দিকে ওই নদীর বড় বড় মাছে গণেরা আল্লাহর ওলি মালিক বিন দিনার নৌকাটাকে ঘিরে ধরে সমস্ত নৌকাটা ঘিরে ধরে রেখে দিয়ে গে ওই নদীর বৃহৎ বৃহৎ মাছে রাখাম আল্লাহর ওলি মালিক বিন দিনারকে বলতে থাকে, ও মালিক বিন দিনার আমরা আপনার জন্য মুখে করে দুনিয়ার টাকা দুনিয়ার সোনা মুখে করে তুলে ধরেছি হুজুর, হুজুর আপনি আমাদের টাকা গুনুলিয়ে গে এই নৌকার মালিককে আপনার ভ্রমণের আপনার ভ্রমণে টাকাটা মিটিয়ে এনে দিয়ে দেয়। সেই মালিক বিন দিনার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেছে, গিয়ে উনি ঘুমিয়েছেন আর স্বপ্ন দেখছেন, উনি চিন্তা করছেন আজকে কত লোকের হজ কবুল হয়েছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছেন আজকে কত মানুষের হজ কবুল হয়েছে, উনি স্বপ্নে স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি মালিক বিন দিনারকে বলছে, মালিক বিন দিনার আজকে হজের প্রত্যেকটা হাজির হজকে আল্লাহ প্রত্যেক হাজির হজকে কবুল করেছে, একটা হাজির হজকে আল্লাহ কবুল করে। স্বপ্নটা দেখার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলহির মনটা ভেঙে গেল, আর মনে মনে উনি চিন্তা করছেন ওই একজন ব্যক্তি কি আমি মালিক বিন দিনার, আল্লাহ প্রত্যেক হাজির হজ কবুল করলো, ওই একজন ব্যক্তি কি আমি মালিক বিন দিনার। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলহি খুব সারাদিন চিন্তা করতেন, করতে করতে ঘুম পড়ে গেছেন, ঘুমে যখন দেখছেন তখন একজন ব্যক্তি বলছেন, এ মালিক বিন দিনার আল্লাহ যেই ব্যক্তিদের হজ কবুল করেন না সেই ব্যক্তিটা আপনি নয়, ওই ব্যক্তিটার নাম হলো মোহাম্মদ বিন রশিদ বলে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিটার হজ আল্লাহ কবুল না করে হজকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন আল্লাহর ওলি মালিক বিন দিনার চিন্তা করছেন ওই লোকটাকে খুঁজে আমি বের করব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছেন কাবার দিকে ঘুষছে আর বলছে লোকদের যে হ্যাঁ গা মোহাম্মদ বিন রশিদ বলে একজন ব্যক্তিকে চেনো, এমনি রশিদ বলে একজন ব্যক্তিকে তোমরা চেনো,
খুঁজতে খুঁজতে একদল লোক মালিক বিন দিনারকে বলছে, ও মুহাম্মদ বিন রশিদ, উনি তো বড় আল্লাহর ওলি মানুষ, উনি তো বিশাল বড় কামিল এক মানুষ, ওনাকে সবাই চিনে। তখন মালিক বিন দিনার ওই সমস্ত ভিড়ের লোকদের বলল, ভাই ওই মানুষটাকে কোথায় পাবো? তখন ভিড়ের মধ্যে তার একটা লোক আল্লাহর ওলি মালিক বিন দিনারকে বলেছিল, মালিক বিন দিনার, আপনি যে আল্লাহর ওলি মুহাম্মদ বিন রশিদ আল্লাহর ওলিকে খুঁজছেন, উনি কাবার যে কোনো ভাঙা গড়া যে কোনো একটা জায়গায় বসে দেখবেন আল্লাহর ইবাদত মশগুল আছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার খুঁজতে 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 কাবার একটা সাইটে গিয়ে দেখছেন ভাঙা জায়গাতে ওই মুহাম্মদ বিন রশিদ বলে একটা লোক, যার হাতে শেকল দিয়ে ফুটানো আছে, দুটো হাত দুদিক দিয়ে শেকল ফুটানো, গলায় চেন বাঁধা, পায়ে চেন বাঁধা, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার ও নওজোয়ান তরুণীরা ওই নিকার মানুষটার নিকটে গিয়ে আল্লাহর ওলি মালিক বিন দিনার ওই নিকার মানুষটাকে বলেছিল, ও মুহাম্মদ বিন রশিদ, আমার নাম হলো মালিক বিন দিনার, আমি অমুক জায়গাতে আল্লাহ পাকের হজ করতে 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 স্বপ্নে স্বপ্নে আমি দেখতে পেলাম আল্লাহ তরফ থেকে আমি মালিক বিন দিনারকে বলা হয়েছে আজকে হজের ময়দানে গিয়ে আল্লাহ পাক সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে এগিয়ে নিয়েছে গে। কেবলমাত্র মুহাম্মদ বিন রশিদ বলে যে ব্যক্তিটা আছে গে, ওই ব্যক্তিটার হজ আল্লাহ কবুল করে না। ও নওজোয়ানের আগাম বলার সাথে সাথে আল্লাহর ওলি মালিক বিন দিনারের সামনে আল্লাহ পাক ওই নেকবান্ধাটা যার হাতের তালুতে শেকল ফুটানো আছে, যার গলাতে চেন বাঁধা আছে, যার পায়েতে চেন বাঁধা আছে, মালিক বিন দিনারের সামনে থেকে ওই মুহাম্মদ বিন রশিদ বলে ব্যক্তিটা গাম ঝরঝর ঝরঝর কে কাঁদতে থাকে গে, হাতটা উঁচু করে আল্লাহকে বলতে থাকে গে, ও আমার আল্লাহ তুমি আমায় মাফ করো, তুমি আমায় ক্ষমা করো, আল্লাহ আমি চল্লিশটা বছর ধরে আমি রোজা রেখে যাচ্ছি, আল্লাহ আমি মুহাম্মদ বিন রশিদ চল্লিশটা বছর এক টানা রোজা রাখছি কি, চল্লিশটা বছর রাতের খাবার ছাড়া দিনের খাবার কখনো খাই না গা, আল্লাহ আমি কি আমি মুহাম্মদ রশিদ থেকে আমি মুহাম্মদ বিন রশিদকে আপনি কি কবুল করবেন না গা। এমনি করে মুহাম্মদ বিন রশিদ মালিক বিন দিনারের সামনে বসে গে আল্লাহ পাকের দরবারে হাতটা উঁচু করে কাঁদতে লেগেছে, ও ভাই জানে না গা আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি গে ওই মানুষটার সামনে বসে আশ্চর্য হয়ে মালিক বিন দিনার চিন্তা করতে লাগলো গো, আর মনে মনে আল্লাহকে বলতে লাগলো, ও আমার আল্লাহ এত নিকার মানুষ এত ভালো মানুষ এর হজ আপনি কেন কবুল করলেন না। মালিক বিন দিনার চিন্তা করতে করতে ওই মুহাম্মদ বিন রশিদকে আল্লাহর ওলি মালিক বিন দিনার যখনই সামনে বসে আছে মুহাম্মদ বিন রশিদ দোয়াটা সমাপ্ত করে মালিক বিন দিনার ওই শেকল আলা আল্লাহ পাকে গের নেক বান্দাটা বলেছিল, ও মালিক বিন দিনার চল্লিশটা বছর আমি এমনি করে আল্লাহ পাকের হজ পালন করতে এসেছি কি, কিন্তু আমার আল্লাহ চল্লিশটা বছর কাউকে না কাউকে গে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়ে আমার হজকে আল্লাহ কবুল করে না বলে গে, আল্লাহ প্রত্যেকের চল্লিশটা বছরের ভেতরে গে আল্লাহ কোনো না কোনো ব্যক্তিকে স্বপ্নে স্বপ্নে বলে দেখি আজকে হজের থেকে আজ চল্লিশ বছর হজেতে একটাও হজ আল্লাহ পাক মালিক বিন দিনার এর জন্য কবুল করে না। মুহাম্মদ বিন রশিদের চল্লিশ বছরের একদিনে হজ আল্লাহ কবুল করে না। যখনই এই কথা মালিক বিন দিনার শুনলো মালিক বিন দিনার চোখে পানি, এত নেককার বান্দা আল্লাহ হজ কেন কবুল করেনি। মুহাম্মদ বিন রশিদকে তখন মালিক বিন দিনার অনেকক্ষণ বসে থাকার পর বলল, ভাই মুহাম্মদ বিন রশিদ আপনি জীবনে কী এমন ভুল করছেন যার জন্য আল্লাহ সবার হজ কবুল করছে চল্লিশ বছর আপনার হজ আল্লাহ কবুল করেন না, কী ব্যাপার? মালিক বিন দিনারকে মুহাম্মদ বিন রশিদ কি বলেছিলেন জানেন? ভালো করে শুনিলেন, মা বাপ কি জিনিস, মা বাপ কি জিনিস শুনিলেন। মালিক বিন দিনারকে লোকটা বলেছিল মুহাম্মদ বিন রশিদ বলেছিল, শোনো মালিক বিন দিনার, আমি জীবনে আমার মতো বড় গুণা দ্বিতীয় কেউ করবে কি জানি না। কি গুণা?
আমি জুয়ানি হালতে জুয়ান সবসময় মদ্য পান করতাম, কি পান করতাম, মদ পান করতাম, ড্রিঙ্ক করতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি একদিন মদ পান করে রাতের বেলা বাড়ির মধ্যে প্রবেশ করছি আর আমার মায়ের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়ে গেছে। আমার মা, আমি মোহাম্মদ বিন রশিদকে দেখে খুব রেগে গিয়ে বলল, আজকে শাবান মাসের শেষ দিন, আজকে সেহেরি খেতে হবে, আগামীকাল দিন রোজা, তুমি এখনও মদ পান করছো? আমার মা আমাকে বকাবকি করছিল বলে আমি মোহাম্মদ বিন রশিদ নিশা হালতে আমার মাকে ঠেলা মেরে দিয়েছিলাম। আমার মা গরম তাওয়ায় আগুনে তাই পড়ে গেছিল। সকাল হয়ে যেতে আমি আমার বিবির দরজা ঠুকছি, আমার বিবি আমার ডাকে সাড়া না দিয়ে দরজা না খুলে বলে, এই মোহাম্মদ বিন রশিদ, আমি তোমার জন্য দরজার খুলবো না, কারণ তুমি গতকাল রাতে যে কাজটা করেছো এর জন্য আমি বিবি তোমার ডাকে সাড়া দেবো না। কি কাজ? আমার জ্ঞান হতে সকালবেলা আমার জ্ঞান হতে বিবিকে বললাম, বিবি আমি কি এমন কাজ করেছি তুমি আমার জন্য দরজা খুলবে না বলছো? তখন বিবি বললো, তুমি রাতের বেলা তুমি তোমার মাকে আগুনে ঠেলে ফেলে দিয়েছো। মালিক বিন দিনারের কাছে ওই মোহাম্মদ বিন রশিদ কাঁদতে কাঁদতে বলছে, শোনো, আমি যখন শুনলাম দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ওই আগুনের তাওয়াতে আমার মা পুরো ছারখার হয়ে পড়ে আছে। আমি আর সহ্য না করতে পেরে মনে মনে চিন্তা করলাম যে হাত দিয়ে আমি আমার মাকে ঠেলে আগুনে ফেললাম, ওই হাত আমি রাখবো না। তাই সেদিন থেকে 40 বছর পূর্বে হাতেতে লোহার শিকল পুঁতে দিয়েছি, লোহার পেরেক পুঁতে দিয়েছি। 40 বছর ধরে আমি আমার পায়েতে লোহার চেন বেঁধে রেখে দিয়েছি। 40টা বছর আমি এমনি করে রোজা রাখছি। 40টা বছর রাতের বেলা সামান্যটুকু খাবার ছাড়া আমি কিচ্ছু আর দিনের বেলা পান করি না, কারণ আমি সেই দিন দিন মনে মনে চিন্তা করেছি আল্লাহ যতদিন না মাফ করবে আমি এইভাবে জীবন যাপন করব। কিন্তু দুঃখের বিষয়, আমি এমন বড় গুনাহ করেছি, 40টা বছর হজ করতেছি, 40টা বছর আল্লাহ পাক এই আল্লাহর কাবাস দেবিনি, কাউকে না কাউকে আল্লাহ স্বপ্নে দেখিয়ে বলছেন মোহাম্মদ বিন রশিদের হজকে আল্লাহ কবুল করেনি। এনহু জুয়ানিরা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি গে মোহাম্মদ বিন রশিদের মুক্তির জন্য এই কথাটা শুনল গো, শোনার সাথে সাথে কিতাবের মধ্যে পাওয়া গেছে গে আল্লাহর ওলি মালিক বিন দিনার কি করলো গো, মোহাম্মদ বিন রশিদের কাছ থেকে লামড়ে উঠে পড়ে মোহাম্মদ বিন রশিদকে বলতে থাকে গে, এই মোহাম্মদ বিন রশিদ তোমার মতো বড় গুনাহ পৃথিবীর জমিনে আর কিচ্ছু হতে পারে না গাম। এমনি করে বলতে বলতে গে মালিক বিন দিনার কি করলো গো, ওই মোহাম্মদ বিন রশিদের কাছ থেকে ছুটে দৌড়ে পেইলে আসলো, পেইলে আড়ালের মধ্যে যখনই লুকিয়ে পড়লো গো, মোহাম্মদ বিন রশিদের কাছ থেকে যখনই শুনে গেল গো আল্লাহর ওলি মালিক বিন দিনার খবর পেলেন আল্লাহর হুকুমে ওই মোহাম্মদ বিন রশিদ কাল্লা পাক পৃথিবীর জমিনে কাবা জমিন তেন তুলে লেছে গে, যখনই তুলে লেছে গে কি করে তুলে নিল এমনি চিন্তা করছে, ও নাও জুয়ানের আগাম তুলে নিবার পূর্বেতে কিতাবের মধ্যে পাওয়া গেছে গে, অন্য কিতাবের মধ্যে পাওয়া গেছে তুলে নিবার পূর্বেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার কে গে আল্লাহ স্বপ্নে স্বপ্নে বলেছিল গো, ও মালিক বিন দিনার শোনো শোনো গো, আমি আল্লাহ তোমাকে খবর দিচ্ছি কি যারা গুনাহ করে ওদের নিরাশ করো না, নিরাশ করো না, নিরাশ করো না গাও, বরং ওদের খারে আমি আল্লাহ আমার নিকট ক্ষমা চাওয়ার জন্য সাহায্য করো গো। আল্লাহর ওলি মালিক মিন দিনাগার রহমাতুল্লাহ আলী স্বপ্নটা দেখার সাথে সাথে গে আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরের রাতের বেলায় আল্লাহর ওলি মালিক বিন দিনার কাবা চত্বর স্বপ্নে স্বপ্নে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছে গে, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই মালিক বিন দিনারের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক ওই মোহাম্মদ বিন রশিদের গুনাহকে আল্লাহ কিয়ামতের ময়দানে গে ওর মায়ের মাধ্যমে আল্লাহ শোধ করি লিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে গে আল্লাহ পাক ওই মোহাম্মদ বিন রশিদকে ক্ষমা করে আমার আল্লাহ জান্নাতি করে দেব। জোরে হবে না? কেমন করে? হ্যাঁ, মাকে যেমন দুনিয়াতে ঠেলে দিয়েছিল আল্লাহ ঠিক মায়ের মাধ্যমে কিয়ামতের ময়দানে, ওইভাবে ওকে শাস্তি দেবে, ওইভাবে
শাস্তি দেওয়ার পর আল্লাহ মাফ করবে। তাহলে মা বাপের চেয়ে বড় কেউ না, 40 বছর রোজা রাখলো, 40 বছর খেলো না, আল্লাহর ইবাদত করলো, তার একটা ইবাদতকে আল্লাহ কি করলো না, কবুল করলো না, কারণ মায়ের সঙ্গে বিয়াদবি করেছে। মার বাপ এমন জিনিস ভাই আমার, মা বাপের পায়ের কদমের তলায় আল্লাহ রসুল বলেছে জান্নাত তোমাদের জন্য। তুমি যতই বড় নামাজি হও, তুমি যতই বড় রোজাদার হও, তুমি যতই বড় নেককার হও না কেন, মা বাপের সঙ্গে যদি বিয়াদবি করো মনে রাখবে তোমার জীবনের কোনো দাম নাই, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজের কোনো দাম নাই, দাম আছে, দাম নাই। হাদিস পাকে আছে, হাদিস পাকের মধ্যে লেখা আছে যে আল্লাহ নবীর সাহাবারও জাকানদানির কষ্ট এটকে গেছিল, কথা ঠিক না হল বলেন, নাম শুনেন নে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন নে, হ্যাঁ কি না বলেন, জানেন না আপনারা, হ্যাঁ উনি এটকে গিয়েছিল, কথা বলুন হাদিস পাকে, বড় আল্লাহর ওলিদের জীবনী আছে এরকম। মা রেগে গিয়েছিল বলে, মা মনে দুঃখ পেয়েছিল বলে আল্লাহর ওলিদের কারো আল্লাহ পাক আটকে দিয়েছিল। সুতরাং মা আর বাপের মতো কেউ নয় দুনিয়াতে। সংক্ষিপ্ত করছি, আপনারা আপনাদের মা বাপকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, আর বিশেষ করে আব্বাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণ সর্বস্বানী করছেন, আর আব্বাজানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক, আর আব্বাজান হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করবেন। আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন।